এতক্ষণ আমরা মাইকে বলছিলাম বিষ্ণুপুর বাসীর কিছু জ্বলন্ত সমস্যা, তা আমরা নিরসনের জন্য মাননীয় পৌর প্রধানকে ডেপুটেশন দিতে এসেছি। জলের দাবি, বস্তির রাস্তাঘাটের দাবি, হাউসফুল হল স্কিমে প্রকৃত গরিব যাতে ঘর পায় তার দাবি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যাতে পায় মানুষ তার দাবি, এবং এই যে এখানে প্রায় 150 অস্থায়ী কর্মী আছে তাদের স্থায়ীকরণের দাবি, অস্থায়ী কর্মীদের 3600-4600 টাকা দিয়ে খাটানো হচ্ছে, তাদের দ্রুত স্থায়ীকরণ করা হোক। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড হয়েছে, 136 জন দোকানদার ছিল, তাদেরকে দোকানঘর দুব বলে মহকুমা শাসকের অফিসে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে তারা তাদের দোকানঘর ভাঙতে দিয়েছে, কিন্তু এখন তাদের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে, সেসব হচ্ছে না। এই যে জ্বলন্ত সমস্যাগুলি আপনারা দেখছেন, বিষ্ণুপুরের সর্বত্র নোংরা থিকথিক করছে, পর্যটকরা নেমেন নাকে রুমাল না দিয়ে নামতে পারে না। আমরা বলেছি এগুলোকে বৈজ্ঞানিকভাবে একটা সংরক্ষণ করা হোক, এটা কোনো একটা সুস্থ পৌরসভার লক্ষণ হতে পারে না আর কি।